ফ্রেন্ড শুরু করলাম আজকে একটা নতুন ব্লগ অনেকদিন তাতানকে কোনো এন্টারটেনমেন্ট জায়গায় নিয়ে যাওয়া হয়নি সেই জন্য আজকে সকাল সকাল আমরা সবাই বেরিয়ে পড়লাম একটা পার্কে যেখানে শুধু লাফাতে যাব তো ফ্রেন্ড চলুন দেখতে থাকুন লাফানো পার্ক এই যে রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি এই যে সকালবেলা বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে আমাদের চন্দ্রনগরের বাড়ি বালি ব্রিজ পেরিয়ে সোজা চলে এলাম নিউ টাউনে একটু বেলা হয়ে গেছিল বলে খিদে পেয়ে গেছিল একটা সুপার মার্কেট আছে যেখান থেকে বিস্কুট নিয়ে নিতে আমাদের কিছু খাওয়া হয়নি বিস্কুট খাওয়া হয়েছে তাই তো আমি এইগুলো দেখি কত আনন্দ হচ্ছে হ্যাঁ

পাঁচশো চুয়াল্লিশ কে জো ভীষণ এক্সাইটমেন্ট কতদূর এক্সাইটমেন্ট একটু বলো সবাই লিফটে দশতল্লা মাছ থেকে একটু নিচে দা

এই যে চলে পার্কের ভেতরে জাস্ট জাম্পিং সুন্দর পার্ক বেশি বড় নয় একটা গোটা ফ্লোরের মধ্যে পার্কটা তো এখানে এসে বেশ ভালোই লাগলো সবাই লাফাচ্ছে আটশো দশ টাকা পাড়ের টিকিট অ্যাকচুয়ালি আটশো টাকা টিকিট আর দশ টাকা মোজার জন্য যে মোজাটা তলায় গ্রিপ লাগানো আছে মানে আপনি কোথাও হরকাবেন না সেই জন্য দশ টাকা মোজার জন্য এই যে ভেতরেই টিকিট কাউন্টার পাশ থেকেই আমরা টিকিট কেটে নিলাম এখানে দু তিনটে টিকিট কাউন্টার আছে এখান থেকেই টিকিট কেটে নিলাম আর টিকিট কাটার পর আমরা দেওয়া মোজাগুলো পরে নিলাম আর ওখানে ব্যাগ রাখার ওই লকার আছে যেখানে ব্যাগ আর জুতো ভরে রাখলাম কারণ জুতো পরে অ্যালাও নেই তো ব্যাগ জুতো ভরে রাখার পর আমরা টিকিট দেখিয়ে এবার ভেতরে ঢুকতে হবে তো বেশ এক্সাইটিং ছিলাম কি করে লাফাবো কি করব তো ফ্রেন্ড আটশো দশ টাকা করে টিকিট কেটে নিলাম শুধু লাফাতে আটশো টাকা তো লাফানোরও অনেক ব্যবস্থা আছে তো চলুন ভেতরে গিয়ে দেখি কেমন কেমনভাবে আমরা লাফাবো তাতানের সঙ্গে তাতানকে নিয়ে এসে আমরাও লাফাতে শুরু করে দিয়েছি এটা এসছি আমরা নিউ টাউনে এবিসি স্কোয়ারে আপনি যদি বাসে আসেন তো হাওড়ায় নেবে বা বালিতে নেবে যেখানেই নেবেন না কেন বাসে বলবেন নিউ টাউনে এবিসি স্কোয়ার মল আপনাকে নিয়ে চলে যাবে অথবা এই পার্কটি সিটি সেন্টার টুতেও আছে তা হাওড়ায় অবনী মলেও আছে তিনটে জায়গায় এই জাম্পিং পার্কটা আছে আমরা কিন্তু গেছিলাম এবিসি স্কোয়ার মলে নিউ টাউন তো এমনি যথেষ্ট বড়ই ভালোই লাগছে আর ভেতরে খাবার দাবারেরও ব্যবস্থা আছে ফুড পাওয়া যায় তবে আমরা ফুড আর জিজ্ঞেস করিনি কারণ আমরা বিস্কুট খেয়ে এসেছিলাম আর বোধহয় কস্টলি হবে তো আমরা এখানে ফুড খেতে অত ইন্টারেস্টও ছিলাম না কারণ আমাদের আগে লাফানোটা মেন তারপরে রাস্তায় বেরিয়ে কোনো রেস্টুরেন্টেও খেয়ে নিতে পারবো তো এই যে জাস্ট জাম্পিং যাই ভেতরে ঢুকলাম টিকিট কাটা হয়ে গেল এবার আমাদের শুধুই লাফাতে হবে দু ঘন্টা ধরে লাফাবো কতটা হাঁপিয়ে যাবো জানি না ছোট বড় বয়স্ক সবাই লাফাচ্ছে আর ভেতরটা পুরোই রাবারের মতো সব জায়গাতেই আপনি মোটামুটি লাফাতে পারবেন আর কোথাও পড়ে গেলে লাগবে না আর লাফানোরও আবার ভ্যারাইটিস জায়গা আছে তো দেখতে থাকুন প্রচুর মজা পাচ্ছি লাপাতে লাপাতে পড়ে যাচ্ছি লাগছে না লাপাতে লাপাতে অনেক উপরে উঠে যাচ্ছে যে তাতানকে নিয়ে ওর মাম লাপাচ্ছে মানে ওর মা লাপাচ্ছে আর এটাও একটা জায়গা যেখানে ফেলে দিলেও লাগবে না ভেতরে ঢুকে পড়লে তবে পড়ে গেলে এখানে উঠতে বেশ কষ্টই লাগছে আর এই একটা দুজনে মারপিট করে কে কাকে ফেলতে পারে নানা রকম ছোট ছোটো গেমও রয়েছে ভেতরে তবে বাচ্চাদের ফুল এন্টারটেনমেন্ট বাচ্চা কি বড়ো সবাই আনন্দ পাবে কারণ আমি তো এই বয়সেও লাপাচ্ছি মানে বুঝতে পারছেন যথেষ্ট আনন্দ লাগছে দারুণ জায়গা যথেষ্ট মজা পাবেন এটা একটা নতুনই প্রায় জাস্ট জাম্পিং ও অসাধারণ অসাধারণ এই যে পড়ে গিয়ে ওঠাই যাচ্ছে না অসাধারণ লাগছে তবে ভেতরে সাউন্ডটা দেওয়া যাচ্ছে না বেশি কারণ কপিরাইট চলে আসবে বলে ভেতরে নানান মিউজিক বাজছে ইংলিশ গান সেগুলো দেওয়া যাবে না কপিরাইট ক্লেম আর এই যে এখানেও নানা নানারকম গেমসও রয়েছে যেগুলো আপনাকে ধাক্কা দিয়ে চলে যাবে আপনাকে কাটিয়ে কাটিয়ে যেতে হবে নানা রকম ব্যবস্থা আছে নানা রকম গেমও আছে অনেক লা সবটাই লাফানোরই উপর মানে কোথাও পড়ে গেলে লাগবে না এটুকুনি বলা যেতে পারে এবার যেমনভাবে আপনি খেলতে চাইছেন ভিড়ও যথেষ্টই হচ্ছে বা খারাপ ভিড় নয় অনেক লোক আপনি দেখতেই পাচ্ছেন অনেক লোক এসছে আর এইখানে সেই ধাক্কাধাক্কি দেওয়া যেখানে দুজন দুজনের সাথে ধাক্কা হবে কারোরই পড়ে গেলে লাগবে না কিন্তু কিন্তু উল্টে যাবে পাল্টে যাবে নানারকম জিনিসটা হবে তো এই যে নারীন ঢুকছে আর তোমাদের দিদি ঢুকে পড়েছে নারী আর দিদি দুজনে ধাক্কা ধাক্কি করবে দেখা যাক কি হয় আমরাও চেপেছি খুবই ভালো লেগেছে এই দুজনকার ধাক্কা আর পাশে ইহলোটা দেখছেন ওটায় ওঠারও ব্যবস্থা আছে বা উঠে ওখানে আটকে যাওয়ারও ব্যবস্থা আছে ওই যে স্যুটগুলোর মতো আটকে যাবে এই যে দুজনের ধাক্কা ওই বাবা উল্টে পড়ে গেল উল্টে এরকমভাবে পড়ে কিন্তু আর সোজা হয়ে যাচ্ছে না যতক্ষণ না কেউ ওকে সোজা করে দিচ্ছে খুব সমস্যা আর ভেতর থেকে বেরোনোও যাচ্ছে না তো বেশ মজাই হচ্ছে সবাই হেসে হেসে পেট ব্যথা হয়ে যাচ্ছে অসাধারণ লাগছে এরকম ধরনের পার্ক একদম নতুন এর আগে নানারকম পার্কে গেছি কিন্তু এই ধরনের পার্কে যায়নি শুধুমাত্র লাফানোরই জন্য এই যে পড়ে একদমই ওঠা যাচ্ছে না কেউ উল্টে যাচ্ছে কেউ পাল্টে যাচ্ছে ভালোই লাগছে সবাই মিলে একবার চেপে চেপে ট্রাই করছি এই যে নারিনকে পুরো ফেলে উল্টে দেয়া হচ্ছে নারিন পুরো উল্টে আছে ঘাড়ে লাগছে না তবে ঘাটটা এরকম উল্টে যাওয়ার জন্য এদিক ওদিক হয়ে যাচ্ছে মাথাটা বোঝা যাচ্ছে না তো যথেষ্ট ভালো লাগছে আরও নানা নানারকম রাইড আছে তো এটা একটা রাইড ওর মধ্যে শুধু লাফানো তো একটা রাইড আছে তার মধ্যে এটাও একটা ধাক্কাধাক্কির একটা লাইক এটা একটা রাইড আর কি তো এরপরে আমাদের নতুন রাইডে যেতে হবে এটা বেশ খানিকক্ষণ সময় আমরা কাটালাম তবে আমার আশা করছি মনে হয় না আপনারা দু ঘন্টা পুরো এখানে লাফালাফি করতে পারবেন তার আগে হাঁপিয়ে যেতে হবে আর ভেতরটা পুরো শীততম নিয়ন্ত্রিত অর্থাৎ এসি লাগানো আছে কোথাও কোনো গরম লাগার ব্যবস্থা নেই তাহলেও এত লাফালাফি করেও ঘেবে যাচ্ছি যথেষ্ট লাফালাফি করতে হচ্ছে তো সবাই মিলে একবার করে এখানে ঢুকে লাফালাফি করলাম এই যে বেলুনটার মধ্যে ধাক্কাধাক্কি করলাম করার পর আমাদের পরের রাইড যাওয়ার ব্যাপার আছে ওই যে এখানে আবার দুজনে ধাক্কাধাক্কি একটা রাইড ছেড়ে আর একটা রাইডে একদমই যেতে ইচ্ছা করছে না আর তো ঢুকে আর বেরোতেই চাইছে না খুব মজা পেয়ে গেছে তাতানো পাশে খুব মজা পেয়েছে তাতানো নানা রকম রাইড শুরু করে দিয়েছে তবে বাচ্চাদের কোনো চিন্তা নেই পুরো একটা ঘেরা জায়গার মধ্যে বেরোতে পারবে না দু ঘন্টার আগে যতক্ষণ না গার্জেন বলছে কোনো অসুবিধা নেই আর টিকিট দেখাতে হবে বেরোনোর সময়ও আর একটা এই যে রাইড রয়েছে এখানে লাপাতে হচ্ছে এখানে বাস্কেটবল আছে সোজা জায়গায় বাস্কেটবলটাকে বাস্কেটে ফেলতে হবে লাফিয়ে লাফিয়ে এখানেও না নানা রকম এখানে সেই এটাকে ধরে ওটাকে ধরে মইয়ে উঠে যেতে হয় নানা নানারকম ধরনে কিন্তু না ধরতে পেরে পড়ে গেলেও লাগবে না অনেকেই আমরা ট্রাই করছি যাওয়ার জন্য কিন্তু টপ করে কেউ যেতে পাচ্ছি না এই যে নারিন চলে গেছে মইটায় কোনো রকমে তো ভালোই লাগছে এরকমভাবে রাইডগুলো করতে আর তলায় পড়ে গেলে উঠতে বেশ কষ্টই হচ্ছে কেউ একজন হাত না ধরে থাকলে অনেক কষ্ট করে উঠতে হচ্ছে আবার উঠছি আবার পড়ে যাচ্ছি এই যে আর নানা রকম সেই ঝোলার এই গেমগুলো হয়তো আপনার টিভিতে দেখেও থাকবেন নানারকম গেম হয় এই যে আমিও ঝুলছি আমারও ছোট বাচ্চা হয়ে যেতে ইচ্ছা করলো বাচ্চা হয়ে গেছি তাতানের সাথে তাতানের পাশে আমি গিয়ে পড়লাম আর একটা আছে এটা আস্তে আস্তে সিঁড়ির মতো ওপরে উঠতে হচ্ছে ওপরে উঠে লাভ মারতে হবে অবশ্য উঠতে গিয়ে পড়ে গেলেও কোনো অসুবিধে নেই তাছাড়া আপনাকে কোমরে বাধাও আছে পড়ে গেলেও তলায় লাগবে না ওপরা ওপরে বাধাও রয়েছে বেশ ব্যালেন্সের ব্যাপার আছে নানা নানারকম এখানে রাইডও রয়েছে এই যে ওপরে উঠে গেলে এবার তলায় ঝাঁপ মারবে ও ঝাঁপ মারলো না সিঁড়ি দিয়েই নাম ধরছে ভয় পাচ্ছে না এই যে ঝাঁপ ঝাঁপ মেরে দিল তলায় চলে এলে এরকম নানা রকম রাইড রয়েছে এই যে তাতান উঠছে ক্লাইম্বিং করছে ধরে ধরে উঠতে হবে ওরও বাধা আছে এখানে পড়ে গেলেও লাগবে না তাছাড়া দড়ি দিয়ে সিকিউরিটি পারপাস বেঁধে রাখছে যদি কোনোভাবেও লেগে যায় তাতানও চেষ্টা করছে খুব নতুন ধরনের জায়গা খুব আনন্দ পাচ্ছে তাতান আমাদেরও ভালো লাগছে সবাই একসাথে আনন্দ নিতে পাচ্ছি আরও বেশি ভালো লাগছে আমাদের এবার নারিন উঠবে হেলমেট পরে কোমরে দড়ি বেঁধে রেডি হয়ে গেছে দেখা যাক নারিন কতটা উঠতে পারে এটা অবশ্য বাচ্চাদের চাপতে দিচ্ছে না যেহেতু এই থামগুলোর মধ্যে গ্যাপটা বেশি আছে বাচ্চারা একটা থেকে একটাই যেতে পারবে না সেই জন্য বাচ্চাদের এটা অ্যালাউ করছে না বাচ্চাদের জন্য আরও অনেক নতুন নতুন আছে যেখানে আবার বাচ্চাদেরই অ্যালাউ আছে আবার সিনিয়রদের অ্যালাউ নেই বা অ্যাডাল্টদের নেই এই যে এটা একটা ভালো জিনিস সেই আমরা এটা নিগো পার্কে চেপেছিলাম এখানে এটা বেশ ভালো লাগছে এই যে বেলুনের টিউবের ওপর বসে তলায় চলে আসা ভালোই লাগছে এটা তো আমরা সবচেয়ে বেশি চেপেছি খুব আনন্দ পেয়েছি তাতানো খুব আনন্দ পেয়েছে শুধু টিউবটা বয়ে বয়ে ওপরে নিয়ে যেতে হচ্ছে নিয়ে গেলেই আপনাকে আবার নামিয়ে দেবে তো খুবই ভালো সবাই তো তিন চারবার করে চেপেই নিচ্ছি খুবই মজা পাচ্ছিলাম এখানে এই যে নাড়ি নেলো উল্টে পড়ছে এগুলো উল্টে পড়ছে না ইচ্ছা করে উল্টে যাচ্ছে বেশ ভালো লাগছে উল্টে উল্টে গেলেও যেহেতু লাগছে না আর পুরো স্প্রিং খাচ্ছে বেশ ভালোই লাগছে আমিও চেপে পড়লাম চাপবনা চাব্বনা করে লোভ সামলাতেই পারছি না বেশ আনন্দই হচ্ছে এবার এটা হচ্ছে ব্যালেন্স রাখতে হবে এখানে ব্যালেন্স যদি ঠিকঠাক না রাখে একজন পড়ে যাবে তলায় এখানেও সে দুজনকার মধ্যেই গেম নানা নানারকম গেমের রাইড রয়েছে ভালোই লাগছে গেমগুলো এখানে নারী না বাবুই বেশি করছে ওরা যেহেতু ভালো লাগছে ওদের এটা বাচ্চাদের এখানে বড়রা চাপতে পারবে না এই যে ঘুরছে সুন্দর চেপে চেপে ঘুরতে হবে তলায় পড়লে লাগবে না বেশ অটোমেটিক ঘুরছে ভালোই লাগছে এটাও একটা বাচ্চাদের ওপর দিয়েও গলে গলে তলায় স্লিপের মতো নাপ দেওয়া হবে তলায় অনেক বল আছে যে বলের ওপর পড়লেও লাগবে না যেমনভাবেই আসেন না কেন এতগুলো রাইড চাপলাম এবার আবার লাফাতে ইচ্ছা করলে আবার লাফানোর জায়গায় চলে এসেছি তো হতে হতে আমাদের প্রায় দু ঘন্টা হয়ে গেল এখনও আমাদের ডাকিনি দু ঘন্টা অবশ্য এখন হয়নি এখনও দশ মিনিট বাকি আছে আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি আর পাচ্ছি না হাঁপিয়ে গেলাম তো অবশেষে আমরা এটা ছেড়ে দিয়ে এবার বেরিয়ে আসছি তাতন্ত বেরোতেই চাইছিল না তো এবার আমাদের বাড়ি ফেলার পালা তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে পরের ভিডিও আজকের মতো টাটা